আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন্মাতার আগমন বার্তা, আনন্দময় মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো বা মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রাশী বধূতি নিমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময় নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগনম। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাস্তিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময় পরম ব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষালগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগো 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 মা, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তাঁর আদি নেই, তাঁর প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি, নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্থেং যদা যদা বাধা দানবথ্যা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহম করিষ্যামরি সংশয়ম্। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসানকালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা, কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত
মধুকৈটা বসুরোধ্যায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্ববাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতে স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বষট্কারঃ স্বরাত্মিকা সুধাতমস্বরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জ্ঞানুচ্চর্যা বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরা তৈবাধায়তে সর্বং তবৈতৎপাদ্যতে জগত তবৈতৎসৃজ্যতে দেবী তমত্যং তেজ সর্বদা বিসৃষ্ট্যৌ সৃষ্টিরূপা ত্বং জগতোস্য জগন্মেয় মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ মহামোহ চ ভবতি মহাদেবী মহাসূরি প্রকৃতিস্যঞ্চ সর্বস্য গুণত্র বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী ত্বমীশ্বরী ত্বং হি ত্বং দীর্বোধলক্ষণা লজ্জা পুষ্টি সদা তুষ্টি স্তং শান্তি একশান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরা গতিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষুড়ী পরিঘায়ুধা সৌম্য সৌম্যতরাশেষ সৌম্যদ্বস্পতি সুন্দরী পরা পরাণাং পরমা ত্বমেব পরমেশ্বরী। তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত তখন প্রলয়ন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈঠবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুর প্রতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তাঁরই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতাগুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত যাবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু ও রুদ্রের বাদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। ওই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাসনের ন্যায় দেবী প্রমাণ কিরণে নিংমণ্ডল পূর্ণ করে দিলে।
ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী। ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব শ্রী মহাশক্তি দেবগণের অংশ সম্ভুদা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক পরবর্তিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনরাত্রি, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামীকে ব্যক্ত হয়ে আছেন ভুলোক দুলোক। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা ব্যাপা পৃথিবী সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তাঁর এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন সুর, জোম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচর্ম শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদবর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দু বিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে শ্রোণর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। Hare Krishna Hare Krishna 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 Hare